রঞ্জিতদার ছাদে আমরা দশজন মিলে সেই মিটিংয়ে জয়েন করলাম। সেখানে শুনলাম যে এইরকম একটা ফোরাম বুম্বা বলল যেটাকে তৈরি করতে হবে আমাদের। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমি একটা শুটিং করছিলাম বুম্বা আর আমি, হঠাৎ বুম্বা আমায় ডেকে বলল শোনো প্যাক আপ হয়ে গেলে চলে যেও না, একটা জায়গায় আমরা যাব। তারপরে বলে গাড়িতে ওঠো প্যাক আপের পর। আমি কোথায় যাচ্ছি বুম্বা? বিপ্লবদা ছিলেন, রমেনদা ছিলেন, আরও অনেকে তো বললো রঞ্জিতদার বাড়ি। তার বললাম হে বাবা আমি যাবো, বলো হ্যাঁ সেই জন্য তোমাকে বললাম চলো একটা মিটিং আছে। রঞ্জিতদার ছাদে আমরা দশজন মিলে সেই মিটিংয়ে জয়েন করলাম। সেখানে শুনলাম যে এইরকম একটা ফোরাম বুম্বা বলল যেটাকে তৈরি করতে হবে আমাদের এইটা। আমি চুপচাপ বসে শুনে গেছি, আমি কিছু বলিনি, কিন্তু আমি বুঝতেই পারিনি এই ফোরাম তৈরি হলো, খুব আনন্দ হলো। আমি চমকে গেলাম যে ফোরাম কোন জায়গায় গেছে। আমি তারপরে একদিন আমার মেয়ের কাছে আমি এয়ারপোর্টে গেছি, একা যাচ্ছি, তো বোর্ডিং পাস করাতে গিয়ে আমাকে বলছে আপনার আইডি প্রুফ দিন। এবার আমি সারা ব্যাগ খুঁজে, আমি একটু ওরকম আছি জানো তো, খুঁজে দেখি আমার ভোটার কার্ড নেই। এইবার আমি বলছি যে আমি তো আনতে ভুলে গেছি, কী করবো? বললো তাহলে তো দিদি খুব মুশকিল হয়ে যাবে, একটা আইডি প্রুফ তো দিতেই হবে। এই বলে আমি খুঁজে খুঁজে ব্যাগ থেকে বললাম আর্টিস্ট ফোরামের একটা কার্ড আছে, আমি তো আর্টিস্ট, বুঝতে পারছেন এইটা দিলে কি হবে? তো মেয়েটি নিল, নিয়ে দেখে বোর্ডিং পাস করে দিল। ফ্লাইটে বসে বসে ভাবছি আর্টিস্ট ফোরামের এত ক্ষমতা হয়ে গেছে, আমাকে ওই কার্ড দেখে আমাকে ছেড়ে দিল। ভাগ্যিস আমি কার্ডটা ব্যাগে রেখেছিলাম। সেই দিন থেকে আমার প্রচণ্ড ভালো লেগেছিলো, প্রথম তো বুম্বা, তারপরে বিপ্লবদা, তারপর একের পর এক রূপা, এরা সবাই আসতে লাগলো আর্টিস্ট প্রো ফোরাম। হাঁটি হাঁটি পা পা করে আজ 25 বছর এসছে। আমার থেকে, আমার মেম্বারশিপ নাম্বার হচ্ছে 9, তো আমার থেকে আমি জানি না সবাই খুশি হবেন, কিন্তু আমি জন্মাবার আগের একটা প্ল্যান থাকে তো বাবা মায়ের, তো সেই প্ল্যানিংয়ের মধ্যে আমি জড়িয়েছিলাম। সেই জন্য আমার খুব আনন্দ হচ্ছে যে 25 বছর হয়েছে, 50 বছরে আমি থাকব না, কিন্তু আর্টিস্ট ফোরাম থাকবে। এবং এটা ভীষণভাবে আমাদের শিল্পীদের ওপরে একটা কি বলবো, অসম্ভব একটা প্রতিক্রিয়া। মানে এই ফোরাম না থাকলে আমাদের হয়তো আর্টিস্টদের অনেক কিছু অসুবিধে হতো, যে অসুবিধেটা এই ফোরাম কিন্তু মিটিয়ে দিচ্ছে। কাজেই হ্যাপি বার্থডে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই আর্টিস্ট ফোরাম যেন দীর্ঘদিন থাকে।